নমস্কার বন্ধু ফিডম হয়ে চাইলে আবার আজকে আপনাকে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ব্র্যান্ড ক্রিয়েশন হ্যাঁ বন্ধু অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিও আজকে ব্র্যান্ড ক্রিয়েশন করা কেন দরকার আজকে বহু মানুষ জীবনে সফলতা চাইছেন কিন্তু সফলতার হার যে কোনো সেকশানে আজকে যদি আপনি অন্য ব্যবসা করেন নেটওয়ার্ক মার্কেটিং করেন আমি নেটওয়ার্ক মার্কেটিং করি আপনারা যারা আজকে ভিডিওটা দেখছেন তারা সবাই ম্যাক্সিমাম নেটওয়ার্ক মার্কেটিং করেন সেখানে প্রত্যেকের সফলতার হার কিন্তু টু থেকে থ্রি পারসেন্ট কেন তার কারণ মানুষ আজকে তার ব্র্যান্ড ক্রিয়েশন করতে পারছে না মানুষ বা তাদের ব্র্যান্ড ক্রিয়েশন করতে চাইছে না ব্র্যান্ড ক্রিয়েশন করলে কি করে ব্র্যান্ড ক্রিয়েশন হতে পারে ব্র্যান্ড ক্রিয়েশন করলে আপনাকে আপনার ভ্যালু ইনক্রিজ করতে হবে ভ্যালু ইনক্রিজ করলে আপনার ব্র্যান্ড ক্রিয়েশন হবে আজকে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব একটা ব্র্যান্ড ক্রিয়েশন করার চেষ্টা করছে তবেই গিয়ে সে সাকসেস হচ্ছে তো আজকের ভিডিওতে আমি আজকে দেখাবো আপনাদেরকে কেন একজন ব্র্যান্ড ক্রিয়েশন করা উচিত কেন আপনি আপনার নিজের ব্র্যান্ড ক্রিয়েশন করবেন দেব কিছু বাস্তব উদাহরণ যে আজকের দিনে দাঁড়িয়ে কেন ব্র্যান্ড ক্রিয়েশন করা আরও অত্যন্ত জরুরি আজকের দিনে দাঁড়িয়ে এটাও ঠিক যে আজকে ব্র্যান্ড ক্রিয়েশন করা অত্যন্ত সোজা আজকে কিন্তু বহু বছর আগে কুড়ি থেকে পঁচিশ বছর আগে এটা অনেক টাফ ছিল কি কারণে আজকের দিনে সোজা সবই আপনাকে বলবো সবই আজকে সুন্দরভাবে গুছিয়ে বলবো উদাহরণের মাধ্যম দিয়ে বলবো বড় বড় মানুষদের উদাহরণ দিয়ে বলবো তো এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন দেখুন কথায় আছে মেক ইয়োর সেলফ এ ব্র্যান্ড আদারওয়াইজ সামন ইল গ্রো ইয়ার ব্র্যান্ড আজকে আপনি যদি আপনার আপনার ব্র্যান্ড না তৈরি করতে পারেন তাহলে অন্য মানুষ কিন্তু ব্যান্ড বাজিয়ে দিয়ে চলে যাবে হ্যাঁ বন্ধু এই কথাটা কিন্তু চরম সত্য আজকে যদি আপনার নিজের স্বপ্ন আপনি পূরণ করতে না পারেন তাহলে অন্য মানুষের স্বপ্ন পূরণের কাজে আপনি কাজে আসবেন তার মানে অন্য মানুষ আপনার ব্যান্ড বাজিয়ে দিয়ে চলে যাবে তার মানে আজকে দেখুন নেটওয়ার্ক মার্কেটিং ফিল্ডে বহু মানুষ এসে অসফল হচ্ছে কারণ কিছু মানুষের কথায় তারা প্রণিত হচ্ছে যাই কিছু হচ্ছে তারা কিন্তু সেই কথা শুনে আজকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসছে কিন্তু বাকি জিনিস আর কিছু শিখছে না তারা কিন্তু ফেল করে চলে যাচ্ছে তাহলে আজকে আপনাকে নিজস্ব একটা ব্র্যান্ড ক্রিয়েশন করা উচিত এবার সব কিছুর প্রশ্নে একটা প্রশ্ন থাকে যে কেন ব্র্যান্ড ক্রিয়েশন করবো কি কারণে ব্র্যান্ড ক্রিয়েশন করা কেন ব্র্যান্ড ক্রিয়েশন করা দরকার দেখুন বন্ধু একটা ব্র্যান্ড তৈরি করলে আপনার কি কী হতে পারে কেন তৈরি করবেন প্রথমে আসবো আজ কম্পিটিশানের বাজারে আপনি পেছনে পড়ে যাবেন হলে। আজকে যে কম্পিটিশন বাজারে আছে যে কোনো ব্যবসার ক্ষেত্রে বলুন নিত্য নতুন ব্যবসা ছেড়ে দিন আজকে নেটওয়ার্ক এর ক্ষেত্রেও কিন্তু আজকে হয়তো কম্পিটিশন নেই কিন্তু আগামী দিনে কম্পিটিশন আসবে আজকে আপনার কাছে সুবর্ণ সুযোগ অ্যাজ এ নেটওয়ার্কার আপনি নিজস্ব ব্র্যান্ড ক্রিয়েট করুন নাহলে পরবর্তীকালে কিন্তু আপনি পেছনে পড়ে যাবেন কম্পিটিশনকে আর ফেস করতে পারবেন না কারণ আজকে যারা নেটওয়ার্ক মার্কেটিং এ ব্র্যান্ড ক্রিয়েশন করছে ম্যাক্সিমাম মানুষ তাদের কাছে চলে যাবে সেখানে হচ্ছে আপনার ব্র্যান্ড হলো আপনার প্রকৃত বা সত্য কাজের প্রবেশদ্বার আপনি যে একটা প্রকৃত কাজ করছেন একটা সত্য ভালো কাজ করছেন এটাই হচ্ছে তার প্রবেশদ্বার মানুষ এই ব্র্যান্ড দেখেই বুঝবে যে আপনি কোন কাজের সঙ্গে লিপ্ত কোন কাজটা আপনি সুন্দরভাবে করছেন তারপর হচ্ছে আপনার ব্যক্তিগত ব্র্যান্ড হলো কাস্টমারের প্রতি একটি প্রতিশ্রুতি গুণমান সামঞ্জস্য যোগ্যতা এবং নির্ভরযোগ্যতার একটি অঙ্গীকার হ্যাঁ বন্ধু আজকে আপনার ব্যক্তিগত ব্র্যান্ড হল কাস্টমারের প্রতিশ্রুতি মানে আপনি একটা প্রতিশ্রুতিবদ্ধ আপনার গুণমান আপনার 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 নিজস্ব গুণগত মান সামঞ্জস্য যোগ্যতা এবং নির্ভরযোগ্যতা সবকিছু নির্ভর করবে আপনার এই ব্র্যান্ড ক্রিয়েশনের উপরে তাহলে আজকে কি হবে এই ব্র্যান্ড ক্রিয়েশনের ফলে আপনার ব্র্যান্ড হলো মানুষের আপনার প্রতি চরম বিশ্বাসযোগ্যতা তৈরি হওয়া আজকে যেই মুহূর্তে আপনি ব্র্যান্ড ক্রিয়েট করবেন আপনার মানুষের মানুষ আপনার প্রতি একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হবে দেখুন বন্ধু আজকে বহু মানুষ আমাকে বলে যে একটা ইনভাইটের উপর ভিডিও বানান ইনভাইটের উপর আমি বেশ কিছু ভিডিও বানিয়েছি সেগুলো তথাকথিত একটা জেনারেল ভিডিও কিভাবে ইনভাইট করতে হয় বাট আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কোথায় ইনভাইট করছেন কিভাবে ইনভাইট করছেন কাকে ইনভাইট করছেন কোন পরিস্থিতি ইনভাইট করছেন সেটা কিন্তু আমার জানার জানা নেই সুতরাং আমি সেই পরিস্থিতির উপর কিভাবে ভিডিও বানাবো আপনাকে বুঝতে হবে আর যেখানে আপনি যেই মুহূর্তে ব্র্যান্ড ক্রিয়েশন করে ফেলবেন সেখানে কিন্তু আপনাকে আর ইনভাইট করার দরকার পড়বে না ইনভাইটই নিজে থেকেই আপনার কাছে চলে আসবে একটা উদাহরণ দিয়েই বলি আজকে ফ্রিডম শুডের চ্যানেল এই যে চ্যানেলটা আপনারা দেখছেন এই চ্যানেলটার বয়স কত বছর হয়েছে এই চ্যানেলটার বয়স হয়ে গেছে প্রায় তিন বছর আজকে তিন বছর ধরে আমিও কিন্তু চেষ্টা করছি একটা ব্র্যান্ড ক্রিয়েট করার আজকে বহু মানুষ আজকে প্রায় দু লাখের উপর সাবস্ক্রাইবার এই চ্যানেলে আজকে বহু মানুষ জেনে গেছে ফ্রিডম শ্যুট হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর উপর একটা চ্যানেল তো এটা একটা ব্র্যান্ড ক্রিয়েশন করেছে ফ্রিডম শ্যুটে আজকে সেরকম দাঁড়িয়ে নেটওয়ার্ক মার্কেটিংয়ের উপরে আজকে বহু নেটওয়ার্ক আজকে আপনারা ইউটিউবে দেখছেন হর্ষবর্ধন জৈন আজকে দীপক বাজাজ আজকে সোনু শর্মার এরা কিন্তু প্রত্যেকে এক একটা ব্র্যান্ড ক্রিয়েশন করেছেন এরা বড় বড় ট্রেনার আজকে দেখুন আমার তো মনে হয় না এদেরকে নিজস্ব ইনভাইট করার দরকার পড়ে এদের কাছে ইনভাইটেশন নিজে থেকেই চলে আসে কারণ প্রত্যেকটা মানুষ তাদের ব্র্যান্ড ক্রিয়েট করছে আজকে আপনিও আপনার ব্র্যান্ড ক্রিয়েট করবেন আজকে আমি আরও দুজনের কথা বলি সন্দীপ মাহেশ্বরী বিবেক বিন্দি এরাও কিন্তু আজকে দেখুন পাঁচ বছর আগে বিবেক বিন্দাজিকেও কেউ চিন্ত না আজকে দশ বছর আগে সন্দীপ মহাশয় কেউ কেউ চিন্তা না আজকে প্রত্যেকে কী করছে একটা প্ল্যাটফর্মকে দাঁড়িয়ে প্রত্যেকে তাদের ব্র্যান্ড ক্রিয়েশন করেছে আজকে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন এদের সাবস্ক্রাইবার লক্ষ লক্ষ ভিওয়ার্স তাহলে আজকে কী করছে এরাও তাদের ব্র্যান্ড ক্রিয়েট করছে আজকে আমি প্রণব দেবনাথ একটা সময় আমিও জব করতাম আমিও যখন বুঝেছি না ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে জীবনে সফল হতে গেলে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে গেলে তখনই আমার সৃষ্টি এই ফিডম শ্যুটের চ্যানেল এবং আজকে প্রথমে হয়তো আমাকে কেউ চিন্তা না কিন্তু আজকে বহু মানুষ জেনে গেছে আমি প্রণব দেবনাথ তার মানে ফ্রিডম শ্যুট চ্যানেলের থ্রুতে আমি প্রণব দেবনাথ আমার নিজস্ব একটা ব্র্যান্ড ক্রিয়েশন করার চেষ্টা করছি ঠিক সেই কারণে আজকে বহু ফোন বহু হোয়াটসঅ্যাপ মেল আমার কাছে আসে আমাকে নিজে থেকে কাউকে ইনভাইট করতে যেতে হয় না সারা ওয়েস্ট বেঙ্গল থেকে এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও ভারতবর্ষের বাইরে থেকেও যেখানে যেখানে বাঙালিরা আমার ভিডিওটা দেখে সেখান থেকে আমাকে কানেক্ট করার চেষ্টা করে তো এটা হচ্ছে ব্র্যান্ড ক্রিয়েশনের একটা দুর্দান্ত জায়গা এবং ব্র্যান্ড ক্রিয়েশনের সঙ্গে সঙ্গে আপনার ভ্যালু ইনক্রিজ হবে যেই মুহূর্তে আপনার ভ্যালু ইনক্রিজ হতে শুরু করবে আপনার কিন্তু জীবনে সফলতার পথে আপনি যেতে শুরু করবেন একটা বাস্তব উদাহরণ দিই আজকে কিছুদিন আগে আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে তো আমার একটা বন্ধুর সঙ্গে দেখা খুব তাড়াহুড়ো এই সাড়ে পাঁচটা ছটা বাজে বিকালবেলা আমার কেন জানি মনে হলো যে খুব তাড়াহুড়োর মধ্যে আছে তো আমার সে বাড়ি ফিরছে আমার সাড়ে পাঁচটা ছটা বাজে আমি তাকে জিজ্ঞেস করলাম কি আজ বাড়ি যাওয়ার এত তারা কেন তখন সে আমাকে বললো না বস বাড়ি যাওয়ার এত তারা নয় আমি একটা পার্ট টাইম কাজ করি সেখানে যাওয়ার তারা আমি বললাম কেন আমি ঠিক বুঝতে পারলাম না সে বললো আজকে আমি পাঁচ পনেরো টাকা স্যালারি পাই এই দিয়ে আমার সংসার চলে না আমাকে বেশি টাকা রোজগার করতে হবে আর কলকাতার মতো শহরে থাকতে গেলে এখানে লাইফস্টাইল লিড করতে গেলে আরও বেশি ইনকাম দরকার এর জন্য আমি পার্ট টাইম কাজ করি আজকে এটা শুধু আমার বন্ধুর কথা নয় আজকে নাইনটি পার্সেন্ট মানুষের সঙ্গে এই একই ঘটনা আজকে নাইনটি মানুষ অনেকগুলো কাজ করার চেষ্টা করছে যেখানে তাদের মনে হচ্ছে যে আজকে তারা তাদের ইনকামটাকে বাড়াবে কিন্তু বন্ধু একটা সব চরম সত্য কথা হচ্ছে যে আজকে বেশি ইনকাম করতে গেলে এটা এই কথাটা মাথায় ঢুকিয়ে নিন আজকে বেশি ইনকাম করতে গেলে বেশি কাজ করার দরকার পড়ে না উপস্থিত বুদ্ধি সহকারে আজকে বুদ্ধিদিত্ব কাজ করার দরকার পড়ে স্মার্ট ওয়ার্ক করার দরকার পড়ে তবে কিন্তু এবং নিজের ভ্যালু ইনক্রিজ করার দরকার পড়ে তবে কিন্তু আপনার ইনকাম অটোমেটিক বাড়বে আজকে দেখুন আজকে একটা একটা উদাহরণ দিয়ে একটা হচ্ছে উদাহরণ একটা সিকিউরিটি গার্ড সে কত টাকা সে বারো ঘন্টা ডিউটি দেয় সে বারো হাজার টাকা স্যালারি পায় না বারো ঘন্টা ডিউটি দিয়ে দশ আট দশ হাজার টাকা স্যালারি পায় সেখানে আবার কোন একটা মানুষ সে দু ঘন্টা কাজ করে সে কিন্তু দু লাখ টাকা স্যালারি নিয়ে চলে যাচ্ছে তাহলে কেন এটা আপনাকে বুঝতে হবে তার মানে হচ্ছে যে টাইম এই যে আমাদের কাছে সময় এর কিন্তু কোনো আর্থিক ভ্যালু নেই হ্যাঁ বন্ধু সময়ের কোনো আর্থিক ভ্যালু নেই সময়ের ভ্যালু তৈরি করেন আপনি নিজে আপনার ব্র্যান্ড আপনার আপনার ক্রিয়েশন আপনার আপনার মধ্যে কত যোগ্যতা আছে আপনার মধ্যে যোগ্য যত যোগ্যতা ইনক্রিজ করবে আপনার সময়ের ভ্যালু তত বাড়তে থাকবে তাই জন্য বলছি ব্র্যান্ড ক্রিয়েশন করা অত্যন্ত দরকার এবং আপনি এই কারণেই ব্র্যান্ড ক্রিয়েশন করবেন তাহলে আজকে এখানে দেখাচ্ছে আমার থট প্রসেস কি আমাদের চিন্তাভাবনা কি আমাদের ম্যাক্সিমাম মানুষের চিন্তাভাবনা হচ্ছে আমরা সবসময় ভাবি বেশি সময় দিলে বোধ বেশি ইনকাম আসবে না বন্ধু এই কথাটা একদম ভুল আজকে আমরা অনেক মানুষ আজকে অনেক টাকা ইনকাম করছি আজকে কেউ কুড়ি হাজার টাকা স্যালারি পাচ্ছে সে চল্লিশ হাজার টাকার পেছনে দৌড় হচ্ছে কারণ বেশি ইনকাম চাই তারপরে চল্লিশ হাজার টাকা ইনকাম বলে সে আশি হাজার টাকার পেছনে দৌড় হচ্ছে কিন্তু সবথেকে বড় কথা সময় কোথায় যে এত কাজ করবো তার সময় কোথায় তখন আমাদের নিজেদের মধ্যে দুটো যে কথা চিন্তা ভাবনা আসে একভাবেই হয় মানুষের কাছে আমাদের ভ্যালু নেই মানুষ আমাদের দর দিচ্ছে না কিন্তু বন্ধু আপনি আয়নার সামনে দাঁড়িয়ে একবার ভাবুন তো সত্যি কি মানুষ আপনার দর দিচ্ছে না আপনার নিজস্ব কোনো দর নেই আপনার নিজের কোনো ভ্যালু নেই তার জন্য মানুষ আপনাকে দর দিচ্ছে না আপনাকে আপনার দর বাড়াতে হবে আপনি যদি আপনার দর বাড়াতে পারেন আপনাকে কারো দাঁড়িয়ে দারে যেতে হবে না ঠিক বোম স্কোয়াডের যেমন কুকুরগুলো আছে বোম খুঁজে বার করে ঠিক যেইভাবে ভালো যারা হিরে যারা খোঁজে যারা ভালো হিরের খোঁজ করে তারা কিন্তু হিরে খুঁজতে খুঁজতে ঠিক ভালো হিরের কাছে পৌঁছে যায় কুকুরও কিন্তু সেই বোম খুঁজতে খুঁজতে ডগস কোয়ারে কুকুর সেই বোমের কাছে পৌঁছে যায় আপনি যদি নিজের ভ্যালু ইনক্রিজ করেন আপনি যদি একটা হিরে তৈরি হতে পারেন আপনাকে কোনো জায়গায় যেতে হবে না আজকে মানুষ দৌড়ে দৌড়ে নিজে থেকে আপনার কাছে আসবে এটাই আমি বারবার বলার চেষ্টা করি মানুষকে যে নিজের ভ্যালু ক্রিয়েশন করুন তো থট প্রসেসটাকে চেঞ্জ করতে হবে আমাদের চিন্তার প্রক্রিয়াটাকে চেঞ্জ করতে হবে হ্যাঁ তার জন্য তো আপনাকে নিজের উপরে কাজ করতে হবে আজকে আব্রাহাম লিঙ্কন বলছেন ইফ আই হ্যাড এইট আওয়ার্স টু চপ ডাউন এ ট্রি আই উড স্পেন্ড সিক্স সার্পেনিং মাই এক্স আমি যদি মানে আজকে আমাকে যদি আট ঘন্টা একটা সময় লাগে একটা গাছকে কাটতে আমি ছ ঘন্টা তাহলে কুরুমটাকে ধার দেবো একটা গল্প আপনাদের জানাই একটা গল্প আমরা বহুবার শুনেছি একটা মানুষ ছ ঘন্টা একটা গাছ কাটে সেখানে আরেকটা মানুষ চার ঘন্টায় দুটো গাছ কেটে ফেলছে কি কারণে যখন সেই মানুষটাকে প্রশ্ন করা হলো যে আপনি কী করে করছেন তখন সেই মানুষটা বলল আমি দু ঘন্টা ধরে আগে আমার কুরুলটাকে ধার দিই তারপরে গিয়ে আমার গাছটা তাড়াতাড়ি কাটা হয় তো এটা হচ্ছে কি নিজের উপর কাজ এটাই হচ্ছে বুদ্ধিদীপ্ত কাজ দেখুন এই গল্পটা আমরা বহুবার শুনেছি বহু জায়গায় থেকে শুনেছি অনেকবার আমাদের কানে এসেছে কিন্তু প্রশ্ন কিন্তু একটা থেকেই যাচ্ছে আমরা কি নিজের উপর সময় দিচ্ছি এই সময়টা আমরা কি নিজেকে কুরুলের ধার দিচ্ছি ভাবতে হবে বন্ধু আজকে এটাই হচ্ছে মেন কাজ আগে আপনি আপনার নিজের কুরুলের উপর ধার দিন আগে আপনার নিজের সময়ের উপর ধার দিন আপনি আপনার খালি সময় কিভাবে স্পেন্ড করবেন দেখুন রবার্ট কেওসাকি ইনি হচ্ছেন একজন মহান লেখক একজন বড় লেখক এবং নেটওয়ার্ক মার্কেটিং উপর বেশ কিছু বই উনি লিখেছেন এবং উনি একজন বড় মাপের এন্টারপ্রেনারশিপ আজকে উনি বলছেন উনি একটা মতবাদ বলছে আজকে আমরা সফল মানুষ এবং অসফল মানুষ যে কীভাবে চিনব কোন কে সফল হতে চায় কে অসফল হতে চায় তাহলে দেখতে হবে যে এই অসফল মানুষ এবং সফল মানুষের মধ্যে ডিফারেন্স একটাই আজকে আমরা আমাদের ফ্রি সময়টাকে কিভাবে ইউজ করি আপনি বলছেন এই ফ্রি সময়টাতে কারা কীভাবে ইউজ করে দেখুন যারা সফল মানুষ তারা কী করে তারা তাদের ফ্রি সময়টাকে ইউটিলাইজ করে কি পজিটিভ কাজ ইউটিলাইজ করে আর যারা অসফল মানুষ তারা কী করে তারা তাদের ফ্রি টাইমটাকে তারা নষ্ট করে ওয়েস্ট করে ফেলে তাদের ফ্রি নষ্ট হয়ে থাকে এখান থেকে বোঝা যায় কে সফল হতে চায় কে অসফল হতে চায় আজকে সফল হওয়ার চাহিদা আপনাকে তৈরি করতে হবে তার জন্য আপনাকে ইউটিলাইজ ফ্রি টাইম আপনাকে আপনার ফ্রি টাইমকে ইউজ করতে হবে দেখুন আজকে বহু মানুষ ধরুন আজকে একটা প্রফেশনাল নেটওয়ার্ক মার্কেটিং এসছেন হয়তো পার্ট টাইম এসছেন বাট আজকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনাকে ইনভাইট করতে হবে আপনি পার্ট টাইম এসছেন বলে যে ফ্রি সময়টা অন্য কাজ করবেন আপনি চাকরি করছেন চাকরি করে যখন বাড়ি ফিরছেন ট্রেনে বাসে বসে বসে ফিরছেন তখন দেখবেন ম্যাক্সিমাম মানুষ অনেক মানুষকে দেখবেন কিছু মানুষকে ম্যাক্সিমাম না কিছু মানুষকে দেখবেন যারা মোবাইলে মোবাইল অনেকেই দেখে ট্রেনে বসে আস্তে আস্তে কিছু মানুষকে দেখবেন তারা পজিটিভ ভিডিও দেখছে কিছু মানুষ দেখবেন বই পড়ছে তার মানে বুঝতে হবে এই মানুষটা আগে যাওয়ার চেষ্টা করছে অনেক ভালো ভালো ছাত্রছাত্রীকে দেখবেন তারা যেতে যেতেও হয়তো পরীক্ষা আছে কিছু আছে ট্রেনে যেতে যেতেও পড়াশোনা করে তাহলে তারা কি করছে আগে যাওয়ার চেষ্টা করছে আর অসফল মানুষ তাহলে আপনাকে আগে যাওয়ার জন্য এই ফ্রি টাইমগুলোকে চুরি এরকম অজস্র আপনি চিন্তা করে দেখুন এরকম টুকটাক ছোটো ছোট অজস্র ফ্রি টাইম আপনি পাবেন সেই টাইমগুলোকে আপনাকে এখন কাজে লাগাতে হবে আপনি কোনোদিনই বলতে পারেন না আপনার কাছে টাইম নেই চব্বিশ ঘন্টা আপনার কাছেও আছে একটা সফল ব্যক্তির কাছেও আছে তাহলে আপনাকে ফ্রি টাইম চুরি করতে হবে সফল ব্যক্তিরা কী করে ফ্রি টাইমকে চুরি করে আর অসফল ব্যক্তিরা কী করে ওই একই জিনিস দেখবেন ট্রেনে বাসে এটা ম্যাক্সিমাম লোক করে দেখবেন গেম খেলছে ক্যান্ডি ক্যাশ খেলছে চ্যাটিং করছে এই করছে সেই করছে মানে নিজের লাইফটাকেই ক্যাশ করে ফেলছে এরা কী করছে মোবাইলের রেকর্ড ভাঙার মানে গেমের রেকর্ড ভাঙবে তার পেছনে পড়ে আছে কি ইন্টারেস্ট রেকর্ড ভাবে পাবে তাতে তাদেরকে আপনার ভ্যালু ইনক্রিজ হচ্ছে দুটো মানুষকে বলবেন যে আমি গেমটার ভ্যালু ইনক্রিজ করেছি গেমটাকে আমি রেকর্ডটা ব্রেক করেছি এছাড়া কিছু হবে না হ্যাঁ তো এইভাবে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কেন কোনো প্রফেশনে আপনার কাছে সফলতা আসবে না আপনাকে সফল হতে গেলে ফ্রি টাইমকে চুরি করে সেই ফ্রি টাইমকে আপনাকে কাজে লাগাতে হবে তাহলে এখানে আজকে আপনি ফিটারকে আজকে ধরুন আজকে আপনি কুড়ি টাকা কাজ পাচ্ছেন কুড়ি হাজার টাকা আপনি এই মুহূর্তে কাজ করেন কুড়ি হাজার টাকা আপনি স্যালারি পা যাই বেজি করেন এবার আমাদের চিন্তাধারা সবসময় মানুষের চিন্তাধারা কি উপর দিকে যায় আমরা নেটওয়ার্ক মার্কেটিং এসে লক্ষ লক্ষ টাকা কামাবো বলে আমরা কিন্তু চল্লিশ টাকার পেছনে দৌড়তে যাই আপনি কিন্তু চল্লিশ হাজার টাকার পেছনে দৌড়বেন না আরেকটা পার্ট টাইম অন্য কাজ করবেন না আজকে নেটওয়ার্ক মার্কেটিং শুরু করতে পারেন পার্ট টাইমে পরবর্তীকালে ফুল টাইমে আসতে পারেন কিন্তু চল্লিশ হাজারের পেছনে দৌড়বেন না তাহলে আপনি কি করবেন আপনি যেটা করবেন সেটা আপনি আপনার ভ্যালু ইনক্রিজ করার পেছনে দৌড়ান যেই মুহূর্তে আপনি আপনার ভ্যালু ইনক্রিজ করবেন তাহলে পুরো সিনিয়রটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে আপনার কিন্তু মানুষকে তখন কিন্তু আপনাকে চল্লিশ হাজারের পেছনে দৌড়তে হবে না চল্লিশ হাজার অটোমেটিক আপনার পেছনে আসবে আশি হাজার আসবে এক লাখ আসবে দু লাখ আসবে আপনার পেছন পেছনে আসবে কদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তাতে আমি বলেছিলাম যে কাবিল বানো কাবিলেতকে পিছে মাদ ভাগো কাবিল বানো কাবিল বানোগ কাবিল বাননা কেলে কোশিশ কারো গেছে কামিয়া ঝাঁক মারগে তোমার আর পিছিয়ে ভাগে গিয়ে হ্যাঁ বন্ধু এটাই হচ্ছে প্রশ্ন কিন্তু কথা সেই এখানে আপনি কি ভ্যালু বাড়াচ্ছেন আপনার একটা অবাক করা জিনিস হচ্ছে আমি জানি যেই মুহূর্তে আপনি আপনার ভ্যালু বাড়াবেন আপনার কিন্তু ইনকাম বাড়তে শুরু করবে ঠিক নেটওয়ার্ক মার্কেটিং ফিল্ডের ক্ষেত্রে তাই বলছি যে শুধু ভালো কোম্পানি ভালো প্ল্যানের সঙ্গে কচকচিয়ে কোনো লাভ নেই আপনার তার সঙ্গে সঙ্গে ভালো কোম্পানি ভালো লিডার ভালো সব কিছু ভালো তার সঙ্গে আপনি আপনার ভালো ভ্যালু ইনক্রিজ করুন তবেই কিন্তু আপনার ঘরে ওই এক যে স্বপ্নটা আপনি দেখেছেন আপনার বড় গাড়ি বড় বাড়ি এই জিনিসগুলো অনেক নেটওয়ার্কাররা শেখায় না আমি বারবার আপনাদেরকে বলছি নিজের ভ্যালু ইনক্রিজ করার চেষ্টা করুন তবেই কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে নাহলে কিন্তু স্বপ্ন পূরণ হবে না আজকে তাহলে বলুন তো আমাদের মতো মানুষ কেন আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি কেত একটা ভিডিও বানাতে যথেষ্ট কষ্ট হয় আমরা চেষ্টা করছি আমাদের ভ্যালু ইনক্রিজ করার আমরা কিন্তু আপনাদের শেখাচ্ছি তা সত্ত্বেও চেষ্টা করছি তার আপনাদের শেখানোর মাধ্যমে আমরা আমাদের ভ্যালু ইনক্রিজ করছি আমাদের তার জন্য পড়াশোনা করতে হয় ঘাটতে হয় বাইরে বেরোতে হয় বিভিন্ন মানুষের সঙ্গে মিশতে হয় তবে কিন্তু ভ্যালু ইনক্রিজ হয় আপনাকে খালি টাইম ইউজ করতে হবে যদি নিজের ভ্যালু না বাড়াতে পারেন তো কি হতে পারে ঘটনা আজকে একেতে করোনা পিরিয়ড আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে গেছে যারা আজকে সিঙ্গেল প্রফেশনের উপর দাঁড়িয়ে ছিল তারা আজকে ভীষণ বিপদে পড়েছেন হয়তো এই ভিডিওটা আজকে অনেকে দেখছেন বহু মানুষ আজকে এরকম আছে যারা নেটওয়ার্ক মার্কেটিং এসে ফেল করে গেছেন কেন ভ্যালু বাড়াতে পারেননি আবার ভাবছেন আরেকটা কোম্পানিতে যাবো আবার কোন কোম্পানিতেই আপনি সফল হবেন না আপনি লিখে রাখুন আমি আজকে বলছি কোনো কোম্পানিতে আপনি সফল হবে না যতক্ষণ না আপনি ভ্যালু বেড়াতে না পারেন আর এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভ্যালু বাড়াতে না পারেন তাহলে আরো কি ঘটনা ঘটতে পারে করোনা তো যা দেওয়ার দিয়েছে আমাদের আরও যেটা যেটা বাস্তব ঘটনা যেটা সবসময়ের ঘটনা যেটা প্রতি বছরের ঘটনা যেটা আমাদের চোখের অদৃশ্যে ঘটে যাচ্ছে এমন ঘটনা আছে আপনার চোখের পেছনে ঘটে যাচ্ছে আপনি জানতেই পারছেন না দিস ইজ চক্রবিদ্যালয়ের মুদ্রাস্ফীতি কম্পাউন্ডিং ইনফ্লেশন হ্যাঁ বন্ধু কম্পাউন্ডিং ইনফ্লেশন আপনারা তো শুনেছেন কথা কম্পাউন্ডিং ইনফ্লেশন কি একটু বুঝিয়ে বলি তার আপনাদের বুঝতে সুবিধা হবে কম্পাউন্ডিং ইনফ্লেশন হচ্ছে আমাদের প্রত্যেক বছর সাড়ে আট থেকে ন পার্সেন্ট আমাদের কম্পাউন্ডিং ইনফ্লেশন থাকে কেন আজকে আপনি ভাবছেন একজন যারা চাকরি করে তাদের চাকরিতে টেন পার্সেন্ট ইনক্রিমেন্ট হয় হ্যাঁ বন্ধু টেন পার্সেন্ট ইনক্রিমেন্ট আপনি ভাবছেন বছরে আপনার টেন পার্সেন্ট ইনক্রিমেন্ট হচ্ছে কিন্তু না বন্ধু সাড়ে আট থেকে ন পার্সেন্ট আপনার এই চক্রবৃদ্ধি আরে মুদ্রাস্ফীতি মানে মুদ্রাস্ফীতি খেয়ে যাচ্ছে তার মানে টাকার ভ্যালু দিন দিন কমে যাচ্ছে এইটা অন্তত আপনি বোঝেন যে টাকার ভ্যালু কি হারে কমছে আজ থেকে কুড়ি বছর আগে আজ থেকে বহু আগে বা যখন দেশ স্বাধীন হয়েছিল তখন দশ টাকা অনেক কিছু হতো লোকে তো দু টাকা চার টাকা স্যালারি পেত আজকে দশ টাকা ছেলের একটা চকলেট হয় কিন্তু আর কুড়ি তিরিশ বছর পরে সেটা হবে না হবে না বন্ধু কেন আজকে চক্রবিদ্যারে মুদ্রাস্ফীতি ঘটছে আপনি জানতেই পাচ্ছেন না আপনার টাকা খেয়ে চলে যাচ্ছে আপনার জমানো টাকা অদৃশ্য রাক্ষস খেয়ে চলে যাবে আপনি মুখ থুবড়ে পড়বেন তো আমরা মুখ থুবড়ে পড়েছি করোনা না আসলেও আমরা মুখ থুবড়ে পড়তাম এবং আগামী দিনে তো আরো ভয়াবহ সিচুয়েশন কারণ আমাদের কাছে সেকেন্ড কিছু করার উপায় নেই বন্ধু আপনি যেই মুহূর্তে আপনার ভ্যালু ইনক্রিজ করবেন আপনার কাছে অপশানস অনেকগুলো থাকবে আপনি সেই ভ্যালুর মাধ্যমে আজকে যদি আপনার কাছে এরকম একটা ভ্যালু থাকতো ধরুন আজকে আমি একটা চাকরি করছি আমার কাছে তবু এই ভ্যালুটা রয়েছে আমি মানুষকে পড়াতে পারি আমি নেটওয়ার্ক পার্কিংটা করতে জানি আমি ইউটিউব বানাতে জানি আজকে বহু মানুষ কী করেছে ইউটিউবে চলে এসেছে ইউটিউবে সাকসেস হওয়ার চেষ্টা করছে হ্যাঁ কোনো সাকসেসই অল্প টাইমে আসবে না আপনি যদি শর্ট টাইম ইনকাম করার চেষ্টা করেন তাহলে কিন্তু আজকের দিনে শর্ট টাইম ইনকাম কোথাতেও নেই আপনাকে মাস এক বছর তাতে মোটিভেশনে লেগে থাকতে হবে আজকে প্রথম যেমন লকডাউন শুরু হয়েছিল তখন যারা কাজে লেগেছিল দেখুন চিন্তা করে দেখুন আজকে ইউটিউব এরকম প্রচুর ইউটিউবার সাকসেসের পথে চলে গেছে এই একটা বছরে কারণ তারা তখন ভেবেছিল আর কোনো উপায় নেই কিন্তু আজকে আপনাদের মধ্যে যারা এই ভিডিওটা দেখছেন অখনোকে কিন্তু এখনো বসে আছে নিয়ে আশায় কবে লকডাউন উঠবে কবে আমার চাকরিটা আবার ফিরে পাবো কবে করব না বন্ধু বসে থাকবেন না আপনার এই অফ টাইমটাকে আপনি এটাই সুবর্ণ সুযোগ আপনার কাছে ভ্যালু বানানোর চেষ্টা করুন তাহলে কিন্তু মুক্তি পুড়ে পড়বেন আর এই কম্পাউন্ডিং ইনফেশন থেকে বাঁচতে আপনাকে কম্পাউন্ডিং গ্রোথ দরকার চক্রবিদ্ধারে উন্নতি দরকার হ্যাঁ বন্ধু আইনস্টাইন বলেছিল এটা অষ্টম আশ্চর্য আজকে চক্রবিদ্যারে গ্রোথ নেটওয়ার্ক মার্কেটিংয়ে কেন একটা মানুষ সাধারণ মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে একটাই কারণ চক্রবিদ্ধারে উন্নতি হতে থাকে কিন্তু সেটা প্রথম তিন থেকে পাঁচ বছরে ধরা পড়ে না প্রথম তিন থেকে পাঁচ বছর প্রত্যেকটা নেটওয়ার্কার যারা সফল হয়েছে তারা ভ্যালু ইনক্রিজ করে তাদের ক্রিয়েট করে একজন লিডারকে সবাই চিনতে শুরু করে তার মানে ভ্যালু ইনক্রিজ করেছে একটা লিডার যখন স্টেজে উঠতো তাকে সবাই দূর থেকে দেখতো ইয়েস ইয়েস লিডার সে ভালো ট্রেনিং করে ভালো মানুষকে শেখায় তার ভ্যালু ইনক্রিজ হয়েছে সে ব্র্যান্ড ক্রিয়েট করেছে তবে গিয়ে আপনারা স্টেজের নিচে বসে হাততালে দিচ্ছেন তবে কি আপনাকে তাকে ফলো করার চেষ্টা করছেন সে কি করে চক্রবিদ্যার উন্নতি করেছে বলেই নেটওয়ার্ক মার্কেটিং আজকে আজকে একটা নিজের ভ্যালু কিভাবে বাড়াবো আমি এতক্ষণ দেখিয়ে গেলাম কারা ভ্যালু বাড়িয়েছে কিভাবে বাড়িয়েছে কিভাবে বাড়াবো আমি কিভাবে বাড়াচ্ছি তা আপনি নিজের ভ্যালু কিভাবে বাড়াবেন আজকে সে জায়গায় দাঁড়িয়ে পাঁচটা টুলস আমি আপনাদেরকে দেবো এই পাঁচটা টুলসকে কাজে লাগিয়ে আপনি আপনার নিজের ভ্যালু বাড়াতে পারেন এবং কীভাবে বাড়াতে পারেন সম্পূর্ণ ডিসকাস করছি এখন অব্দি যারা ভিডিওটা দেখেছেন একটু পেসেন্স দিয়ে দেখুন যে আপনার ভ্যালু কীভাবে বাড়াতে হবে এবার দেখুন আপনার ভ্যালু বাড়াতে গেলে বন্ধু আপনাকে নিজের উপরে সবার আগে কাজ করতে হবে আজকে আপনি ছেড়ে দিন কোথায় কত সেল হচ্ছে কটা জয়নিং হচ্ছে আপনি একটা নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েন করেছেন ঠিক আছে আপনি নলেজ নিন সব কিছু করতে থাকুন আপনার ভ্যালুটা আগে ইনক্রিজ করুন আপনার কাছে ইনভাইটিও আসবে নিজে থেকে আপনি জীবনে সফলতার পথে যাবেন তো পাঁচটা টুলস আপনাকে এবার একটু খাটাখাটি করে নিজেকে তৈরি করতে হবে প্রথম টুলস বলো রিড বুকস ভালো ভালো বই পড়ুন হ্যাঁ বন্ধু যারা সফল ব্যক্তি তারা অত্যন্ত ভালো ভালো বই পড়ে পৃথিবীতে যত সফল মানুষ সবাই কিন্তু বই পড়ে বই একটা অত্যন্ত দুর্দান্ত বন্ধু আমাদের নলেজকে ইনক্রিমেন্ট করার দুর্দান্ত ভালো ভালো বই আজকে আমি নেটওয়ার্ক প্রফিউটিং প্রফেশানে আছেন আজকে আমি বহুবার বলেছি বই পড়ুন বহু ইয়ে দিয়েছি আপনাদের আজকে আমি পাঁচটা লেখকের কথা বলি লেখক তো আরও প্রচুর আছে শিক্ষেরা রাবার্ট কিওসাকি উজ্জ্বল পাটনি ডেল কার্নিকি নেপোলিয়ান হিল নাম করা নাম করা বই লেখক আছে তাদের বই দরকার হলে আপনি আমি ডেসক্রিপশন বক্সে অনেকগুলো বইয়ের লিঙ্ক আমি দিয়ে দেবো বইগুলো পড়ুন হ্যাঁ শুধু বইগুলো অনেক মানুষ আছে ভাবে একটা বই পড়লে এই বইটা ঝপ করে একদিনে বলে শেষ করে ফেললো হ্যাঁ আমি তো এই বই পড়েছি না বললো ওইভাবে পড়ে লাভ নেই এক একটা বই এক একটা লেখকের সারা জীবনের নির্যাস তারা সারা জীবনে যত কষ্ট করে তাদের নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বইগুলো লেগেছে সেই এক্সপিরিয়েন্সের কথাটা ভাবুন আপনাকে বই পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে অ্যাকশান পার্টও আসতে হবে বই আপনাকে রাস্তা দেখাবে অ্যাকশান পার্টের কিন্তু আপনি যদি মনে করেন শুধু বইটা পড়ে আপনি জীবনে সাকসেস হবেন তাহলে হবে না জীবনে অনেক মানুষ সারা জীবনে ইতিহাস ভূগোল বাংলা অনেক বই অনেক মানুষ পড়ে ফেলেছে আজকে হায়ার সেকেন্ডারিতে গ্র্যাজুয়েশানে মাধ্যমিকের অনেক ছেলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় কিন্তু তিন চার বছর পরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না তারা কিন্তু বই পড়ে কিন্তু যেটা করে না সেটা হচ্ছে নিজের উপর তারা ইমপ্লিমেন্ট করে না লাইফ এডুকেশন নেয় না এবং তারা অ্যাকশান পার্টে আসে না তাহলে শুধু বই পড়ে আপনি বড় হবেন না তার সঙ্গে সঙ্গে অ্যাকশান পার্ট এসব লেখকেরা আপনাকে রাস্তা দেখাবে সেই বইগুলো থেকে আপনাকে অ্যাকশান পার্টে আসতে হবে তো রিড গুড বুকস ভালো বই পড়ুন আপনি অনেক নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন আপনাকে নিজেকে তৈরি করার রাস্তা খুঁজে পাবেন সেকেন্ড আসবো বি বিকাম এ প্রফেশনাল একজন পেশাদার হয়ে উঠুন আপনাকে প্রফেশনাল হতে হবে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করেন আজকে দেখবেন প্রচুর মানুষ আছে নেটওয়ার্ক মার্কেটিং একটা কোম্পানি জয়েন করেছে জয়েন করার পরেই লিডার তাকে দু তিনটে কথা শুধু শিখিয়ে দিচ্ছে কি আমার কোম্পানি এক নম্বর আমার কোম্পানি এই করেছে আমার কোম্পানি সেই করেছে ব্যাস আপনি ওটা নিয়েই মানুষকে ইনভাইট করতে চলে যাচ্ছেন কুড়িটা পঁচিশটা ইনভাইট করেছে বলছেন না হচ্ছে না আপনি ফেল করে যাচ্ছেন আমাকে এরকম হাজার হাজার মানুষ ফোন করছে স্যার ইনভাইট হচ্ছে না ইনভাইটের উপর ভিডিও বানান কোনো ট্যাবলেট নেই কোনো সাকসেসের ট্যাবলেট নেই নিজের পেশায় যত বেশি পারেন জ্ঞান অর্জন করতে হবে আপনাকে হ্যাঁ বন্ধু একটা মানুষকে আপনি কোন দিক দিয়ে ইনভাইট করবেন আপনার একটা কোম্পানির মধ্যে অনেক থট প্রসেস থাকে আপনার কোম্পানির ভিশন আপনার মিশন কোম্পানির সায়েন্টিস্ট কোম্পানির প্রোডাক্ট আপনি যে মানুষটাকে ইনভাইট করতে যাচ্ছে সবার আগে তাকে বুঝুন যে কিভাবে তাকে ইনভাইট করব কোন সে শিক্ষিত হলে তাকে শিক্ষিত দিক দিয়ে তাকে সায়েন্টিস্ট দিয়ে মোটিভেট করুন যে যেটা বোঝে তাকে সেটা দিয়ে আপনাকে ইনভাইট করতে হবে চেনা পরিচিত হ্যাঁ আমি একটা ভালো ইনভাইট কোম্পানিতে এসেছি এই কোম্পানিটা হেভি এতে হেভি ইনকাম আছে এসব বলে কিন্তু বেশি ইনভাইটেশন আসবে না আপনি বেশি দূর যেতে পারবে না আর যারা আপনাকে এসব শেখাচ্ছে তারা আপনাকে এগুলো ভুল শেখাচ্ছে আপনাকে নিজেকে প্রফেশনাল আর প্রফেশনাল আপনি তখন যখন একটা কোম্পানি থরলি নলেজ আপনি রাখবেন আপনাকে আপনার কোম্পানির প্রতি যখন আপনাকে প্রশ্ন করবে আপনি তার উত্তর আপনার ঠোঁটের গোড়ায় থাকবে এবং শুধু তাই নয় তার সঙ্গে আপনার অ্যাটিটিউড আপনার কমিউনিকেশন স্কিল সবকিছু আপনাকে ডেভেলপ করতে হবে আপনার মধ্যে সেই কনফিডেন্স থাকতে হবে আপনার কোম্পানির প্রতি তবে গিয়ে একটা ইনভাইটি বিশ্বাস করবে যে আপনি ভালো কোম্পানি সম্বন্ধে নলেজ আছে তবেই আপনার কাছে মানুষ আসবে নাহলে বলুন তো আপনি একটা ইনভাইট করছেন আপনি নিজেকে কোনোদিন প্রশ্ন করেছেন যে মানুষটা কেন আপনার কাছে আসবে আপনি তো ইনভাইট করে যাচ্ছেন ফেল করছেন কারণ আপনি ভাবছেন মানুষকে শুধু ইনকাম অপরচুনিটি দিলেই মানুষ বুঝি দৌড়ে দৌড়ে আসবে না বন্ধু একদম নয় সব কোয়ালিফাইড মানুষ যারা বুঝতে জানে যারা বোঝে তারা আপনার ইনকাম অপরচুনিটিতে আসবে না তারা দেখবে বেস তারা দেখবে আপনি কতটা বিশ্বাসযোগ্য তারা দেখবে আপনি তাকে কতটা শেখাতে পারছেন তবে আপনার কাছে আসবে শুধু কোম্পানি আর ওই প্ল্যান কচকচি কিন্তু আপনার কাছে আসবে না আপনাকে প্রফেশনাল হতে হবে তুরন্ত প্রফেশনাল হতে হবে তবে এবং আজকে অনেক মানুষ ভাবছে এ নেটওয়ার্ক মার্কেটিং করে দেখি একে করে দেখছেন চারটে ইনভাইট করে দেখলেন হ্যাঁ আপনারা ভুলে যান ওই সারা জীবন ওই করবেন প্রফেশনাল হতে হবে নালে এই কথাটা আসতোই না প্রত্যেকটা মানুষ আজকে সফল হয়েছে তার নিজের জায়গায় সে বিকাম এ প্রফেশনাল একজন পেশাদার হয়ে উঠুন আজকে যদি আপনি প্রফেশনাল হতে পারেন তবে এখন আপনি কি আছেন কয়লা অবস্থায় আছেন যেই মুহূর্তে আপনি নিজেকে প্রফেশনাল করে ফেলবেন আপনি কি হবেন ডায়মন্ড হবেন আর ডায়মন্ড যখনই হবেন তাহলে আর বলতেই হবে না যেই মুহূর্তে আপনি ডায়মন্ড হবেন মানুষ তো আপনার কাছে আসবেই দৌড়ে দৌড়ে তারপরে আসছি যে স্পেন্ড উইথ পজিটিভ আজকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং করি সারা সাথে যারা চা খাচ্ছি আড্ডা মারছি ওখানে লক্ষ লক্ষ মানুষ ঘিচ গিচ করছে সারাক্ষণ নেগেটিভ কথা বলছে সারাক্ষণ ওকে নিয়ে আলোচনা তাকে নিয়ে আলোচনা এ মারা গেছে ও মারা গেছে নিজের ডেভেলপমেন্টের কোনো কথাই নেই আমি আজকে কি শিখেছি কালকে কি শিখবো তা নিয়ে কোনো প্রশ্ন নেই উত্তর নেই আপনি কি করছেন নেটওয়ার্ক মার্কেটিং এসছেন আপনি একটা মিটিং অ্যাটেন্ড করলে আপনাদের সারাদিন আপনি উদ্যাম নিলেন আপনার মাথায় পজিটিভিটি ভরে গেল কিন্তু যেই মুহূর্তে আপনি পাড়ার রকে গিয়ে বসছেন সব নেগেটিভিটি হাওয়া আপনি কি করছেন সেখানে গিয়ে আবার আপনি আপনার পুরনো পজিশনে ফিরে যাচ্ছেন কেন নেগেটিভের পাওয়ার বেশি তাহলে আপনাকে কি করতে হবে সফল হতে গেলে সবসময় পজিটিভ পিপুল যারা সাকসেসফুল মানুষ যারা পজিটিভ মানুষ যারা পজিটিভ কথা বলে যারা বিগত ভবি মানে অতীতে কী ঘটে গেছে সেই নিয়ে কচকচায় না ভবিষ্যতে বা কী ঘটতে পারে বর্তমানে কী ঘটতে পারে কালকে আমি কী ঘটতে পারি কালকে আমি কী করতে পারি এই কথা যারা বলে তাদের সঙ্গে ওঠা বসা করুন তাদের সঙ্গে ঘষাঘষি করুন তবে আপনার মধ্যে চাহিদা তৈরি হবে তবে আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন আমি একটা ছোট্ট কথা বলি বন্ধু আজকে আমি বেশি আজকে আমি প্রাইম আজকে বাচ্চারা কোথায় পড়ে ম্যাক্সিমাম বাচ্চা আজকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে বন্ধু আমি প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি আমার বাবা ছিল একটা সাধারণ ড্রাইভার আজকে সেখানে দাঁড়িয়ে আজকে তাহলে আমি আছি এই জায়গায় কী কোচে পৌঁছলাম হ্যাঁ আমার একটা নেশা ছিল আমি বহু বিভিন্ন জিনিস শেখার জন্য পছন্দ সালে কম্পিউটার শিখেছি আজকে সেই জায়গায় দাঁড়িয়ে অনেক নতুন নতুন মানুষের সঙ্গে আমি পরিচিত হতাম আমার সেটা ভালো লাগতো ট্রেকিং করতাম বিভিন্ন জায়গায় সায়েন্স ক্লাবের বিভিন্ন রকম ইভেন্টে চলে যেতাম সেখানে গিয়ে কি করতাম নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হতো তাদের ভিশনের দেখে আজকে আমার ভিশন ক্রিয়েট করলাম আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে এখন আমি চেষ্টা করি আরো ভালো মানুষের সঙ্গে পরিচিত হওয়ার জন্য আপনারাও তাই করুন খুঁজে বার করুন কারা ভালো কাজ করে কারা পজিটিভ কাজ করে শুধু নেটওয়ার্ক মার্কেটিং না যে কোনো ফিল্ডে যারা পজিটিভ কাজ করে তাদের সঙ্গে থাকুন আপনার আপনার লাইফস্টাইল চেঞ্জ হতে বাধ্য আপনি পজিটিভ কাজ করতে বাধ্য হবেন কারণ নিজে থেকে চেঞ্জ করা যায় না মানুষকে দেখে মানুষ শেখে ঘষায় ঘষায় শেখে আপনাকেও শিখতে হবে এবার দেখুন এখানে দুরকম মানুষ হয় আজকে লিডাররা কি আজকে গিরগিটি একরকম দেখবেন গিরগিটি রং বদল করে আর কিছু মাছ আছে মাছ কি করে জল ঘোলা করে এবার প্রশ্ন হচ্ছে আপনার কাছে আপনি কি গিরগিটির সঙ্গে থেকে তার মানে একজন লিডারের সঙ্গে থেকে নিজেকে লিডারে পরিণত করবেন নিজেকে চেঞ্জ করবেন না নোংরা জলে পুকুরে মাছের সঙ্গে থেকে আপনিও জল ঘোলায় লেগে গেলেন না কোন মাছটা কোনটা করবেন প্রশ্ন হচ্ছে আপনার কাছে যদি পজিটিভ এর সঙ্গে থাকেন তাহলে আপনিও একদিন আপনার নিজের খোলস চেঞ্জ করে নিজের রঙ চেঞ্জ করে গিরগিটির মতো হবেন তবে মানুষ আপনাকে চিনবে তবে মানুষ আপনাকে দর দেবে তবে আপনার ভ্যালু ইনক্রিজ হবে তো স্পেন্ড ইউর টাইম উইথ পজিটিভ পিউপিল সব সময় পজিটিভ মানুষের সঙ্গে ওঠা বসা করুন আমি সারা দিনে প্রচুর পজিটিভ মানুষের সাথে কথা বলি সাথে নেগেটিভ মানুষের কাছাকাছি আমি যাই না কেন যাবো কি দরকার সে আমার কোনো উপকারই আসবে না তাহলে কেন যাব তা আপনাকেও সেটা ভাবতে হবে সবসময় পজিটিভ মানুষের সঙ্গে কথা বসা করুন আসবো ফোর্থ পয়েন্টে ফোর্থ পয়েন্টে যে লার্ন ইয়ার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আপনার নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে শিখুন আজকে আপনার বাস্তব অভিজ্ঞতা প্রচুর হয়েছে আমি নেটওয়ার্ক মার্কেটিং দিয়েই কথা বলছি আজকে প্রচুর মানুষ নেটওয়ার্ক মার্কেটিংয়ে এসে দেখবেন একই ভুল বারবার করছে একই গর্তে বারবার পড়বেন না আপনি একই গর্তে বারবার পড়ে আছেন একটা কোম্পানিতে ফেল করলেন আবার কারো মোটিভেশনের কারো কথা শুনে আপনি আরেকটা কোম্পানিতে চলে যাচ্ছেন কিছু না জেনে না বুঝে না কিছু করে আপনি খালি লোভ আজকে কি ক্ষতি করেছে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এ প্রত্যেকটা মানুষকে লোভ ক্ষতি করেছে আপনার লোভ আপনাকে শেষ করে দিচ্ছে লোভই যদি আপনি হন নেটওয়ার্ক মার্কেটিং এ তো আপনি কোনোদিন সফল হবেন না হ্যাঁ ডিমান্ড চাহিদা আপনার থাকবে বাট আপনি নিজেকে ইনক্রিট করুন আজকে ইনক্রিজ করুন নিজেকে কেন ভ্যালু বাড়াচ্ছেন না আজকে আপনি কি করছেন একই গর্তে আজকে অনেক মানুষকে দেখবেন পাঁচটা কোম্পানি ছটা কোম্পানি দশটা কোম্পানি করে ফেলেছে কারণ একই গর্তে বারবার ঘুরে ফেলছে তারা জানছে না যে আজকে একটা ভালো কোম্পানি করতে গেলে শুধু তাই নয় আমাকে নিজেকে ইনক্রিটমেন্ট করতে হবে ভালো গুরু দরকার সেই গুরুটা যে আমাকে শেখাবে আপনারা গুরুর খোঁজ করছেন না আপনারা কি করছেন খালি ভালো কোম্পানি আর ভালো ইনকামের খোঁজ করছেন আপনারা কেউ খোঁজেন যে একটা ভালো শিক্ষককে যে আপনাকে শেখাবে আমি তো বলবো একশনটার মধ্যে নব্বইটা লোক খোঁজে না শুধু ভালো ইনকাম খুঁজছেন আর কোথা থেকে শর্ট প্রসেস ইনকাম হবে সেই রাস্তা খুঁজে শর্ট পথে তো কোনো ইনকাম নেই তার মানে বন্ধু আপনি তাহলে আজকে ফেলের কারণ কি আজকে আপনি কেন আপনার ভিলু ইনক্রিজ করতে পারছেন না একটাই কারণ আপনি শর্ট প্রসেসে ইনকাম করতে চাইছেন আর আপনার কাছে অত্যন্ত লোভ আপনি কত তাড়াতাড়ি রাতারাতি কোটিপতি হবেন জিন্দগিতে হবেন না আমি আপনাকে বলছি লিখে রাখুন নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে আপনি রাতারাতি জিন্দিকিতে ভালো হবেন না এবং আপনি যদি আপনার ভ্যালু ইনক্রিমেট না করতে পারেন লিডারশিপ যদি না দিতে পারেন আপনি যদি একজন প্রকৃত লিডার না হতে পারেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনার অসফল অসফলভাব একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ আপনি সফল হতে পারবেন না তো আপনার আজকে আপনি একটা কোম্পানিতে ফেল করেছেন আপনি সেই কোম্পানিটাতে রিলাইজ করুন আমি কেন এই কোম্পানিটাতে ফেল করলাম কি কারণ কোন কারণে আজকে আপনি সেই অ্যানালাইসিসটা করছেন না আপনি লোভের বসে আবার একটা কোম্পানিতে চলে আছে অ্যানালাইস করুন প্রত্যেকটা ভুল থেকে আপনাকে শিখতে হবে আপনার তো ছোটবেলা থেকে জানেন একটা কথা ন্যাড়া বেলতলা একবারই যায় তাহলে আপনি কেন বারবার একই ভুল করতে বারবার যাচ্ছেন দরকার হলে যদি মনে করেন যে আপনার দ্বারা হবে না তাহলে ছেড়ে দিন আর যদি মনে করেন হ্যাঁ করবো তাহলে সেরকম ডিটারমাইন নিন সেরকম লিডার খুঁজুন আপনার ভুল থেকে শিক্ষা নিন লোভ করবেন না লোভ সব থেকে বড় ক্ষতিকারক জিনিস লোভে পাপ পাবে মৃত্যু আপনার একবার দেখুন আজকে ভুল হতেই পারে দেখুন আপনি একবার ভুল করবেন সেটা আপনাকে ছেড়ে দেওয়া ঠিক আছে আপনি ভুল করতেই পারেন মানুষ কাজ করতে গিয়ে ভুল করে আমিও প্রচুর ভুল করেছি প্রত্যেকটা মানুষ ভুল না করে শেখা যায় না তাহলে ভুল থেকে আমরা শিক্ষাইলাম আপনি যদি দ্বিতীয়বার ভুল করেন তার মানে সেটা ক্ষমার অযোগ্য তাহলে মানে আপনি জেনে শুনে ভুলটা করলেন আর আপনি যদি তৃতীয়বার ভুল করেন তাহলে তো সেটা সুসাইডের সমান আপনি সুইসাইড করলেন আজকে আপনারা কি করছেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে একই ভুল বারবার করছেন তার মানে সুইসাইড করছেন আপনারা কোনোদিন যে যত বড় লোভ দেখা যে কোম্পানি আপনি যাবেন না আগে আপনাকে আপনার ভ্যালু ইনক্রিজ করতে হবে এবং আপনাকে পড়ে যাওয়া থেকে শিক্ষা নিতে হবে আমিও নেটওয়ার্ক মার্কেটিং একবার ফেল করেছি সেখান থেকে আমি বুঝেছি যে নেটওয়ার্ক মার্কেটিংটা কীভাবে করতে হয় তার জন্য আমি আরও চার বছর পাঁচ বছর ওয়েট করেছি একটা ভালো কোম্পানি পেতে ভালো লিডার পেতে ভালো শিক্ষক পেতে তবে গিয়ে আমি আবার ডাইভ দিয়েছি আর আপনারা দু মাসও যাচ্ছেন তিন মাস যাচ্ছে না আবার একটা কোম্পানি চেঞ্জ করছে না বন্ধু লার্ন ইউর রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আপনার নিজের লাইফে আপনার নিজের জীবনই আপনার সব থেকে ভালো বন্ধু সেই আপনাকে শেখাতে পারে যে আপনি কিভাবে উন্নতির পথে যাবেন আসবো শেষ পয়েন্টে বিকাম প্রোডাক্টিভ কার্ম কার্যক্ষম হন আমি সবসময় বলি অফ টাইমটাকে কাজে লাগান আজকে আপনি যাই কাজ করুন আপনি চাকরি করছেন আপনার একটা অন্য ব্যবসা আছে নিশ্চয়ই আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে এসছেন আসুন অত্যন্ত ভালো টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিজ বিজনেস কিন্তু এটার মধ্যে আপনি সময় দিন কি করবেন অফ টাইমে বই পড়ুন এক ঘন্টা সময় পেয়েছেন এক ঘন্টা পড়ুন পজিটিভ ভিডিও দেখুন পজিটিভ মানুষের সঙ্গে দুটো কথা বলে আসুন সোশ্যাল মিডিয়াতে গিয়ে শুধু সময় নষ্ট করবেন না সোশ্যাল মিডিয়া আজকে একটা দুর্দান্ত জিনিস আপনি জানেনই না ফেসবুক আপনি ঘাটেন আপনি জানেনই না ফেসবুকে এক লাখ দেড় লাখ টাকা কোর্স আছে বিজনেস কোর্স আপনি জানেনই না অনেকে জেনে গেছে আজকে কিন্তু আপনি জানেন না আপনি কী করছেন ওই আজকে কি খাচ্ছি কালকে রাখি পূর্ণিমা রাখি পড়াচ্ছে পরশুদিন রং খেলছি পরশুদিন সমুদ্রে ঘুরতে গেছি পরশুদিন নেই আজকে একটা এই ছবি আপনারা শুধু এই করছেন আর ঘর কিছুক্ষণ পরপর খুলে দেখছেন কজন কমেন্ট করেছে আর কজন লাইক করেছে আপনার কি মনে হয় এইভাবে আপনি লক্ষ্যপতি হয়ে যাবেন আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে শুধু এইভাবে না বন্ধু আজকে যারা সফল মানুষ তারাই সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগায় কীভাবে কাজে লাগায় আজকে আমাকে দেখুন সোশ্যাল মিডিয়াটা তো আমাকেও দেখেন আজকে আমারও ফেসবুক ইনস্টাগ্রাম সব অ্যাকাউন্ট আছে আমাকে দেখেছেন আমি কোনো ভুলভাল ছবি পোস্ট করি আমার সব ট্রেনিং মিটিং সব ছবি হয় হ্যাঁ পার্সোনাল ছবিও পোস্ট করি কিন্তু খুব কম কিন্তু এই দুপুরবেলা আজকে খাচ্ছি মাংস কালকে খাচ্ছি ওটা পরশু দিন এই করলাম পরশু দিন ওই করলাম এগুলো আমি সবসময় ভিডিও ইনক্রিজ করি না তার কারণ ওইগুলো করলে কী হবে আপনার ব্র্যান্ড ক্রিয়েশান নেমে যাবে মানুষ হলে ফালতু লোক আপনি আপনার ব্র্যান্ড ক্রিয়েশনের জন্য কতটুকু আপনি একটা পজিটিভ কথা আজকে শিখেছেন সেটাই দু লাইন লিখুন না ফেসবুকে দেখুন না মানুষ আপনাকে অ্যাকসেপ্ট কিছু মানুষ যারা পজিটিভটা বোঝে তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে কিন্তু আপনি না করে কি করছেন সেসব অন্য কিছু নিয়ে মেতে আছেন তাহলে আজকে আপনাকে ফ্রি টাইমটাকে প্রোডাক্টিভ টাইম হতে হবে আপনাকে বিকাম প্রোডাক্টিভ আপনার প্রত্যেকটা কাজে প্রোডাক্টিভিটি থাকবে তাই বলে কি আপনি আপনার ফ্যামিলিকে সময় দেবেন না নিশ্চয়ই দেবেন আমি কি দিই না আমার ফ্যামিলিকে সময় হান্ড্রেড পার্সেন্ট দিই আমি আমার ছেলেকেও সময় দিই ওয়াইফকেও সময় দিই সব কাজের তা সত্ত্বেও প্রচুর ফ্রি সময় আসে তাহলে আজকে আমাকে আজকে সোশ্যাল মিডিয়াটাকে এইভাবে কাজে লাগাতে হবে আজকে এর মাধ্যমে কী হতে পারে বন্ধু আজকে এর মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে আপনার সঙ্গে রিলেশনশিপ তৈরি হবে আজকে আমি বারবার বলি নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে রিলেশনশিপ তৈরি করুন আজকে যারা ভালো মানুষ যারা জীবনে সফল হতে চাইছে ব্যবসা সফল হতে চাইছে তারা কী করছে রিলেশনশিপ বিল্ড আপ করছে আপনি রিলেশনশিপ বিল্ড আপ করুন আজকে ফালতু সময় নষ্ট করে রিলেশনশিপ বিল্ড আপ হবে না প্রফেশনাল যখন আপনি কোনো কাজ করছেন তাহলে প্রফেশনালি কাজের জন্য ভালো মানুষের সঙ্গে রিলেশন বিল্ড আপ করুন আপনার জীবনের রাস্তা খুলে যাবে তাহলে সবশেষে এটাই কথাই বলবো গেট আপ বি প্রোডাক্টিভ ইনক্রিজ ইউর ভ্যালু অ্যান্ড চেঞ্জ ইউর লাইফ হ্যাঁ বন্ধু আজকে আপনি তৈরি হন আজকে আপনাকে আপনার ইনক্রি ভ্যালু ইনক্রিজ করুন এবং চেঞ্জ ইউর লাইফ আপ তবে আপনার লাইফ ধীরে ধীরে চেঞ্জ হবে এবার অনেকে প্রশ্ন করতে পারে যে ভ্যালু ইনক্রিজ করার জন্য আপনি বলেছিলেন স্যার যে খুব ইজি পদ্ধতি আছে সহজ পদ্ধতি আছে যেটা কুড়ি বছর পনেরো বছর আগে হতো না হ্যাঁ বন্ধু আজকে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে আজকে একটু আগে আমি সোশ্যাল মিডিয়ার কথাই বলছিলাম তো সেই সোশ্যাল মিডিয়াই হচ্ছে আজকে আপনার সফলতা সব থেকে চরম জায়গা সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগান সোশ্যাল মিডিয়াতে ব্র্যান্ড ক্রিয়েশন করুন আজকে আপনি আমাকে দেখছেন ইউটিউবে আজকে আমি যেসব বড় বড় আজকে হর্ষবর্ধন জৈনের কথা বললাম দীপক বাজার সন্নু শর্মা আজকে সন্দীপ মহেশ্বরী প্রত্যেকে কিন্তু ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোকে কাজে লাগেই আগে ছিল ফেস ইউটিউব আর ফেসবুক এখন এসছে ইনস্টাগ্রাম এখন এসছে টেলিগ্রাম সেই টেলিগ্রামটাও আজকে আমরা কি করেছি আজকে আমরা প্রত্যেকে কিন্তু এই ইউটিউবটাকে কাজে লাগিয়েই তার প্রত্যেকে আমাদের ভ্যালু ক্রিয়েশান করার চেষ্টা করছি আমরা ব্র্যান্ড ক্রিয়েশন করার চেষ্টা করছি আজকে আপনিও পারেন ইউটিউবকে কাজে লাগাতে আপনিও পারেন ফেসবুকে কাজে লাগাতে আজকে ইনস্টাগ্রাম এসে গেছে আজকে টেলিগ্রাম এসে গেছে আজকে প্রত্যেকটা মানুষ আজকে দেখুন আজকে ফ্রিতে আজকে আমি ফ্রিতে বানাই ভিডিওগুলো আপনিও বাড়িতে বসে শুধু আপনার নিজের উপর কাজ করতে হবে আপনি নিজের ভ্যালু ইনক্রিজমেন্ট করতে পারেন আপনি বই পড়ুন নলেজ গ্যাদার করুন সেগুলো আপনি ভিডিওর মাধ্যমে মানুষকে বলুন মানুষকে শেখান আজকে অনেক মানুষ কন্টেন্ট খুঁজে পায় না লক্ষ লক্ষ হাজার হাজার কন্টেন্ট আছে আপনি আমার ভিডিও থেকে কন্টেন্ট খুঁজে বার করতে পারেন আমি কিছু বলবো না কিন্তু অনেকে কী করে আমার ভিডিওগুলি ডাউনলোড করে পোস্ট করে দিচ্ছে না বন্ধু এতে আপনার ভ্যালু ইনক্রিজ হবে না আপনি ওই একই কন্টেন্ট নিজে বানান না মানুষ দেখবে আপনাকে আপনি যে করতে পারেন আপনি যে করছেন এই কর্মক্ষমতাই তো মানুষ চায় কার্ডটা করছেন আজকে প্রত্যেক ইন্টারনেটে কন্টেন্ট তো একই কন্টেন্ট তো কোনো চেঞ্জ হবে না কন্টে আমি যদি সুফলি সূর্য উল্টো দিকে ঘুরছে কোনোদিন হবে আপনি সেই কথাটাই বলছেন কিন্তু আপনি আপনার মতো বলছেন মানুষ আপনার মতো আপনাকে এক্সপেক্ট করবে আমার কথা বলে লাভ নেই আমি তো বলছি আমি তো আমার ব্র্যান্ড ক্রিয়েশন করছি আজকে সোনু শর্মা সোনু শর্মার ব্র্যান্ড ক্রিয়েশন করেছে আজকে দীপক বাজার দীপক বাজার যে ব্র্যান্ড ক্রিয়েশন করেছে প্রত্যেকের বলা স্টাইল বলার ভাষা কিন্তু দেখুন নেটওয়ার্ক মার্কেটিংয়ের উপরেই প্রত্যেকে একই কথা বলছে তাহলে আপনিও একই কথা বলুন কিন্তু আপনি আপনার মতো বলুন এবং আজকে কেন বললাম আজকে সোজা দেখুন আজকে কুড়ি বছর আগে ইন্টারনেট ছিল না কুড়ি বছর আগে ইউটিউব ছিল না কুড়ি বছর আগে ফেসবুক ছিল না আজকে আপনার কাছে আছে আপনি ঘরে বসে করতে পারেন আমি ঘরে বসে করি ঘরে বসে রেকর্ডিং করছি ঘরে বসে আপনাদেরকে বলছি তো বন্ধু আজকে বহু মানুষ আমাকে বলে যে কিভাবে ব্র্যান্ড ক্রিয়েশন করব এবং এই ব্র্যান্ডের মাধ্যমে কিভাবে আজকে সফল হতে পারি তো আজকে আমি আপনাদের জন্য আমি কি করেছি আজকে আপনাদের জন্য একটা ইউটিউব চ্যানেল নতুন তৈরি করেছি যার নাম হচ্ছে প্রণব দেবনাথ এবং সেখানে আমি শেখাচ্ছি ইউটিউব চ্যানেল শেখাচ্ছি আপনারা টু জেটস হ্যাঁ সেখানে শুধু হয়তো আমি নেটওয়ার্ক মার্কেটিং এর কথা বলবো না সেখানে আমি ওভারঅল সবাইকে ইউটিউব শেখাবো কারণ অনেক সাবজেক্টের উপর ইউটিউব হয় আপনি যদি মনে করেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের উপর করবেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রোডাক্টের উপর করবেন আপনি করতে পারেন কিন্তু ইউটিউব চ্যানেলের প্রসিডিউর এক কিভাবে সেটাকে কারণ ওটা একটা সম্পূর্ণ আলাদা টেকনোলজি আলাদা পার্ট আপনাকে সেটা ইনক্রিজ করতে হবে আমি কেন করতে পারছি কারণ আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করেছিলাম কেন করেছিলাম কারণ আমাকে ভ্যালু ইনক্রিজ করতে হবে আমাকে আজ কাল ইউটিউব চ্যানেল বানাতে হবে আজকে আমি না আমি আজকে করোনা আসার আগে অনেক আগেই ভেবেছিলাম যে ব্র্যান্ড ক্রিয়েশনটা এইভাবে করা যায় আজকে মানুষ সব করোনা আসার পরে আপনার কাছে এখনো সুগন্য সুযোগ এখনো কম্পিটিশন কিছুই নেই নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনি ব্র্যান্ড ক্রিয়েশন করুন আপনি হান্ড্রেড পার্সেন্ট সফল হবেন তো বন্ধু আজকে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আজকে থেকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম কেন একটা ব্র্যান্ড ক্রিয়েশন করা দরকার কেন আপনি ব্র্যান্ড ক্রিয়েশন করবেন আর ব্র্যান্ড না ক্রিয়েশন করলে সেই একটাই কথা আপনি যদি ব্র্যান্ড ক্রিয়েট না করতে পারেন কেউ আপনার ব্র্যান্ড বাজিয়ে দিয়ে চলে যাবে হ্যাঁ বন্ধু আপনার ব্র্যান্ড ক্রিয়েট করুন এইবার প্রশ্ন করবো নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আজকে বহু মানুষ নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসতে চাইছে কিন্তু আজকে আপনারা এই ভিডিওটা দেখুন এই ভিডিওটাকে অজস্র শেয়ার করুন সবাইকে শেয়ার করুন যা নেটওয়ার্ক মার্কেটিং করতে চাইছেন কারণ আজকে প্রত্যেকে জানা দরকার প্রত্যেকের ব্র্যান্ড ক্রিয়েশন করা দরকার আজকে ব্র্যান্ড ক্রিয়েশন করুন ছোট হোক বড় হোক যেইভাবে হোক শুরু তো করুন তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা অজস্র শেয়ার করুন সবাইকে শেয়ার করুন আজকে বহু মানুষ নেটওয়ার্ক এ হেরে যাচ্ছে প্রত্যেককে সাহায্য করুন আপনি পারেন প্রত্যেককে সাহায্য করতে এই ভিডিওটা শেয়ার করুন যে ব্র্যান্ড ক্রিয়েশন কীভাবে করতে হয় আপনি দেখুন আমার ইউটিউব চ্যানেল আপনি নিজেকে বানান সেইভাবে দরকার হলে আমাকে পার্সোনালভাবে আপনারা মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন ফোন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে এখানে পাশে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি সেখানেও আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর একটা কথা বলবো যারা আজকে নতুনভাবে নেটওয়ার্ক মার্কেটিং শিখতে চান বা যারা আজকে বারবার ফেল করে আবার নতুনভাবে নেটওয়ার্ক মার্কেটিংটা করতে চান তাদের জন্য আমরা ফ্রিডম শুডে টিম সময় আছি আমি তো আছি আমরা সবসময় চাই আপনি সফলতার পথে যান তো সুতরাং আপনারা যদি আমাদের ফ্রিডম শুডে টিমের সঙ্গে থেকে নেটওয়ার্ক মার্কেটিংটা শিখতে চান নেটওয়ার্ক মার্কেটিং করতে চান নেটওয়ার্ক মার্কেটিংয়ে সেই চরম সফলতা পেতে চান তাহলে আর বেশি যোগাযোগ দেরি না করে আপনি অতি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাকে ডিজিটাল পদ্ধতি অফলাইন পদ্ধতি সব রকম পদ্ধতিতে একজন মাস্টারপিস করে তুলব বন্ধু আমরা ফিল টিম আমরা সবসময় চাই আপনি সফলতার রাস্তায় পৌঁছে যান তো ফ্রেন্ডস আজ এইটুকুই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবশেষে বলবো উইশ ইউ অল দ্য বেস্ট ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং সবশেষে অবশ্যই বলবো চেঞ্জ ইউর থটস চেঞ্জ ইউর লাইফ